সারারাত বৃষ্টির জেরে হাবুডুবু অবস্থা মালদা শহরের বেশ কিছু ওয়ার্ড। শহরের ইংলিশ বাজার পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। জলমগ্ন হয়ে পড়েছে শহরের বেশ কিছু হাইস্কুল এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। আগে থেকেই আবহাওয়া দফতর জারি করেছে মালদা জেলাকে লাল সংকেত। আর আবহাওয়া দফতরের কথা অনুযায়ী বুধবার সারারাত ধরে টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ল মালদার একাধিক এলাকা। বিশেষ করে ইংরেজ বাজার পৌরসভার 3, 4, 10, 11, 12, 24, 25, 29 নম্বর ওয়ার্ড জলমগ্ন। জলে ডুবেছে মালদা জেলা হাইস্কুল এবং ঠাকুর অনুকূল চন্দ্র হাইস্কুল। তার পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। স্কুলে এসে কি দেখলেন? স্কুলে এসে দেখলাম চারিদিকে মাঠে জলে থই থই করছে, বাচ্চারা স্কুলে কাউকে দেখতে আসেনি, আমরা শিক্ষকরা সবাই এসেছি। কি নাম আপনার? আমার নাম উৎপল কুমার ভৌমিক। বুঝলাম, কি অবস্থা? একদিনের বৃষ্টিতে কি হয়েছে? একদিনের বৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন হাঁটু কোমর পর্যন্ত জল হয়েছে কিছু কিছু জায়গায়, অনেক বাড়িতে জল ঢুকেছে, স্কুলে আছে, স্কুলেও জল হয়ে গেছে। কোথায় তো ফেসে গেল? মানুষ চকরি পার হয়েছে।